হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়া বানানো ভীষণ সহজ, সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পেঁয়াজ পকোড়া বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের 5টা পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, বেশি সরুও করব না, বেশি মোটাও করব না, ঠিক মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জোয়ান। এখানে আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব অল্প একটু হিং। আর দিয়ে দেব 2 চামচ বেসন। আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, মাখতে মাখতে এমনিতেই জল বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব শুকনো শুকনো করে মাখতে হবে। এইভাবে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম তেল। গরম তেলটা দিলে পকোড়াটা মুচমুচে হবে খেতে। এবার আমি আবারও ভালো করে মেখে নেব। এবার আমি এইভাবে অল্প অল্প করে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পকোড়াগুলো তুলে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে খুবই ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ পকোড়া। আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Please like this video, subscribe my channel and click on the bell icon. Bye friends!